নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 21 এপ্রিল 2024 পাঁচ রাশির বাম্পার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং প্রত্যেকের কাছে একটি অনুরোধ যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে বেরিয়ে যাবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়তো আপনি মিস করে যেতে পারেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। মহা অর্থপ্রাপ্তি বলুন, হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন, বাম্পার, যে কোনো দিক থেকে এই রাশিগুলো কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। আমি প্রতিদিন এই রাশিগুলোর রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাই এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন তারা তো অবশ্যই আছেন, যারা নতুন রয়েছেন অবশ্যই আলোচনাটি একটু গুরুত্বপূর্ণভাবে অবশ্যই শুনবেন। দেখুন, আমি তিনটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ। এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে? আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যাদের ক্ষেত্রে দেখছেন 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আসছে, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। দেখুন, আর যাদের ক্ষেত্রে দীর্ঘদিন হচ্ছে না বার্থ চার্ট রিফরমেশন, এটা 100% কিন্তু এই অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর পাশাপাশি আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে, ভাগ্যের উপর নির্ভর করে। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন আমি একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে রাশিগুলোর আগামীকাল সব দিক থেকে ভালো হতে চলেছে। আপনার আগামীকাল হয় কোনো ব্যবসা ক্ষেত্রে আপনি লাভ পেতে পারেন, হয় আপনি কোনো সম্পত্তির দিক থেকেও লাভ পেতে পারেন, লটারি থেকেও লাভ পেতে পারেন, বা আপনি আগামীকাল শেয়ার মার্কেটেও টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখান থেকে আপনি প্রফিট পেতে পারেন, বা আপনার ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু এই শুভ সময়গুলো আমি কিন্তু জানাই। দেখুন, প্রতিদিনকার এই ভিডিওগুলো আপনাদের কাছে আমি কেন দিই, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি জানিয়ে দিই কোন কোন রাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় ধরনের দোষ না থাকে, আমি আবার বলছি বড় ধরনের দোষ না থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। 5টি রাশির টার্গেট নাম্বার, 5টি রাশির শুভ সময়। দেখুন, এই স্পেসিফিক সময়গুলো আপনাদেরকে বলবো এবং আমি আবারও বলছি, আপনার দশা মহাদশা যদি পারমিট করে, আমি গ্যারান্টির সাথে আপনাকে বলছি আপনার 100% অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার ধনুরাশির ক্ষেত্রে শুধুমাত্র 3। আপনাদের যে শুভ সময় সকাল 9:50 থেকে 10:43 পর্যন্ত সময়টা শুভ, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো শুভ সমাচার কিন্তু আসতে পারে ধনুরাশি। এবং যারা লটারির টিকিট কাটছেন, একটা নেশার মতন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই সময়টা আমি প্রতিদিন রাশিভিত্তিক যে শুভ সময় সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনার যে শুভ সময় সকাল 10:28 থেকে 11:32 পর্যন্ত, আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। 3 নম্বর যে রাশি সিংহ রাশি,
হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সিংহ রাশির, সেটি হচ্ছে 7 এবং 4। আপনার যে শুভ সময় সিংহ রাশির ক্ষেত্রে 11:32 থেকে 12:18 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার, সেটি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে 9। আপনাদের যে শুভ সময় কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে 9:02 থেকে 9:52 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বললাম, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গুরুতর অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার, সেটা হচ্ছে 3 এবং 6। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, রাশিভিত্তিক যে শুভ সময়, 11:30 থেকে 12:28 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5 রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আবারও বলছি, যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে। দেখুন, একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। অনেকেরই একটাই ভুল যে কৌশিকদা আমার রাশির নাম বলেছে, টার্গেট নাম্বার বলেছে, লটারির টিকিট কাটি, এই করে প্রচুর লটারির টিকিট কেটে অনেকেই সর্বশান্ত হচ্ছেন। আগে জেনে নিন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা সময় রয়েছে, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা যোগ রয়েছে। যদি আপনার যদি যোগ থাকে, আমি একটা কথা বলছি, আপনার যদি যোগ থাকে, স্বয়ং বিধাতা আপনার কপালে কিন্তু আগামীকাল অর্থ কিন্তু দিয়ে যাবে। অর্থাৎ এই বিধাতার লেখা কেউ খণ্ডাতে কিন্তু পারবে না। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলি, অনেকেরই একটাই ধারণা যে কৌশিকদা আমার মনে হয় আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু আগে জেনে নিন। দেখুন, কখন কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না। নমস্কার।